হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ যে কথা বলতে এলাম, জীবনটা এত ছোট নয়, এত সহজে জীবনটাকে শেষ করে দেওয়াটা, একদম ডিসিশন নেওয়াটা একদম ঠিক মনে করি না। এই মানব জনম দুর্লভ জনম, তাই বলছি মানে ডিসিশন হট করে কেউ নিও না, যে ডিসিশন করেই একদম শেষ হয়ে যেতে হবে, এই ডিসিশনটা কেউ নিও না। ভগবানের কাছে কামনা করি সে যেন সুস্থ হয়ে যায় এবং ভালো থাকে। তুমি কিছু বলবে? সবার আগে আমি সুপ্রিয়াদির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সুপ্রিয়াদি আমাকে বলেছিল, দিদি আপনি এখন এতটা অপারেশন হয়েছেন, আপনি কোনো কথা বলবেন না। অবশ্যই সুপ্রিয়াদি আমার ভালোর জন্যই বলেছে, কারণ ভালো না চাইলে কথা কেউ বলতো না, কারণ আমার কথা বলা অবশ্যই বারণ। কিন্তু আজকে কথাটা না বলে আমি পারছি না, এই কারণে কালকে ভিডিও দেখলাম, শুনে খুব খারাপ লাগছে। কোয়ালিটিতে এসব কী চলছে? দেখো ভিডিওটা করতেছি আমরা আনন্দ করার জন্য, গল্প করার জন্য, মজা করার জন্য, যার যেরকম চ্যানেল সে সেরকম ভিডিও করবে। কিন্তু সেই জন্য জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? বাড়িতে পরিবার আছে, স্বামী আছে, সন্তান আছে, যখন দেখছি জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন সেখান থেকে আমাদের বেরিয়ে যাওয়া ভালো। কিন্তু জীবনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। একটা সময় তোমাদের সন্তানের চোখে দেখেছি, বা আজও আমি দেখি, সেই কারণে আমি অসুস্থ শরীর নিয়ে উঠে বসে পড়েছি। আমি সেলাই কেটে এসেছি এখন থেকে 2 ঘন্টা আগে, আজকে একটু ভালো আছি। সেই জন্য বলতে চাইছি যে দেখো তোমরা আমাকে অনেক অনেক খিস্তি দিয়েছো, ভাই ভাইয়ের সঙ্গে তোমাদের যাই হোক না কেন ভালোবাসা দিয়েছো, খুবই ভালোবাসা একটা সময় দিয়েছো, আবার কিছু তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, তোমরা গালাগালি দিয়েছো। আমি কিন্তু তোমাদের কাকিমা কোনোদিনও বলতে পারবে না, কাকিমাকে দিয়ে তোমরা এত নোংরা ভাষা বলেছো। কাকিমা কিন্তু তোমাদের পাল্টা রিটার্ন একটা দিনও ভাষা বলেনি। কেন বলেনি? কাকিমা প্রীতমকেও যেই চোখে দেখেছে না, ঠিক তোমাদেরও কিন্তু সেই চোখেই দেখেছে। তাই জন্য পারিনি তোমরা এত নোংরা ভাষা বলা সত্ত্বেও তোমাদের পাল্টা জবাব দিতে, আজও পারবো না। তাই এমন কিছু করতে আসার আগে আমাদের 7 বার ভাবতে হয় যে এই খিস্তি দিতে দিতে খিস্তি দাও, আবার একটা লিমিট থাকে যে আমাকে মৃত্যুর মুখে পৌঁছে যেতে হবে। কেন দেখো তোমরা সবাই জানো আমি 1 সপ্তাহে অপারেশন হয়েছি, অপারেশন করতে যাওয়ার আগে আমাকে নিয়ে তোমরা এই কাকিমার বাচ্চা হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে, আমাদের কাছে প্রমাণ আছে, পিতামের ভাই হবে, যে যা খুশি করেছে বলেছে। সেই কারণেই আমি নার্সিংহোমে বসেও কিন্তু কথা বলতে ছাড়িনি যে প্রীতম তুই অন্তত প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিস যে আমার কী হয়েছে। কিন্তু দেখো আমি কি তোমাদের উল্টোপাল্টা বলতে পেরেছি? আমি কালকে একজনের ভিডিও দেখলাম, সেই ভদ্রমহিলা আমি নাম জানি না, কালকে সে ভদ্রমহিলা প্রীতমকে যা পারছে, এত কিছু হওয়ার পরেও সে ভদ্রমহিলা কালকেও নোংরা নোংরা কথা আমার প্রীতমকে বলছে। এখন কি আমি বলবো যে প্রীতম তুই মরে যা, গিয়ে তুই লিখে দিয়ে যা, ওই ভদ্রমহিলা তোর জন্য দায়ী? তাতে কী হবে? দায়ী করে কী হবে? থানা, পুলিশ, জেল, টাকা পয়সা দেবে, ছাড়িয়ে চলে আসবে। আমি কি আমার ছেলেকে ফিরে পাবো? পাবো না। তা তোমরা এই ভুলভাল ডিসিশনগুলো কেন নিচ্ছ? ভিডিও করতেছি যখন দেখছি জিনিসটা খারাপ জায়গায় পৌঁছে গেছে তখন সেখান থেকে বেরিয়ে যাবো, সরে যাবো, যে না এইসব নিয়ে আর ভিডিও করবো না, ভালো লাগছে না, সবাই সব বন্ধ করো। আর তোমাদের কাকু তো দেখছো কদিন ধরে ভিডিও তো বলছে সবাই খারাপ নিয়ে বন্ধ করো, যার যার মতো শেষে ভিডিও করো। কিন্তু মরতে কেন যাবো? বাড়ির পরিবার আছে না, এইগুলো করো না বাবা। তোমাদেরও আমি যেমন একটা সন্তানের মা, তোমরাও কিন্তু কোনো মায়ের সন্তান। তোমরা চলে যাবে, বাবা মার যন্ত্রণাটা কী হয় তোমরা জানো, তুমিও হয়তো সন্তানেরই মা, জানি না আমি সঠিক, বাবা মার যন্ত্রণাটা কী হয় বাবা মাই বোঝে। তাই বলবো যখন দেখবে মানে জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে, না আমি এর ভিতরে থাকবো না, আমি সরে যাবো, তবুও আমি জীবনটাকে খেলায় ভালো ভালো কথা বলো যে হ্যাঁ ঠিক আছে এটা বলেছে, আর এই কাজটা করবো না, মানে তুইও আমাকে নিয়ে বলিস না, আমিও তোকে নিয়ে বলবো না। কিন্তু মরতে যেও না, কেউ না, প্রত্যেকটা ছেলে মেয়ে, প্রত্যেকটা ছেলে মেয়েকেই বলছি এইসব চিন্তা মাথায় আসবে কেন? সামান্য ভিডিও করতে এসে যদি আমাদের জীবনটা দিতে হয়, জীবনটা অনেক বড়, অনেক বড়, প্রচুর ঝড় ঝাপটা জীবনে হয়ে আসতে। তারপর আমাদের মেয়ে বলো, ছেলেদের যদিও কম, তবু ছেলেই বলো মেয়েই বলো, কেউ জীবনটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা করো না। বেঁচে থেকে লড়াই করো, ভালো কর্ম করো, একটা জিনিসই বলি এই কাজ আর কেউ করো না। আমি যতগুলো কথা বলছি আমাকে তো কষ্ট হচ্ছে, বলে কাকিমা তোমাকে কি বলতে বলেছি না বলতে পারো নি? কেন একটা সময় তাদের খুব ভালোবাসতাম, আজও ভালোবাসি। আজকে তুমি করবে, কালকে ও করবে, পরশুদিন সে করবে, তাই এগুলো দরকার নেই। কোন মায়ের সন্তানের কখন এই করতে করতে সিরিয়াস কিছু হয়ে যাবে? তা হওয়ার দরকার নেই, সবাই সবার মতন নোংরা ভাষাতে বেরিয়ে যাও। তুমি দেখো না আমি যে বললাম না যে কালকে যাওয়ার কথা বললাম, যে কথাগুলো বললো, আজকে যদি আমি সুস্থ থাকতাম না আমি কিন্তু তাকে জবাব দিতাম। কালকে যখন উনি আমার ছেলেকে নিয়ে বললো অনেক মিথ্যে সত্যি, তুমি জানো, তোমরা সবাই জানো যে কাকিমা কিন্তু জবাব দিতে ছাড়ে না কাউকে, কারণ কাকিমা যদি অন্যায় করে না ঠিক এইরকমভাবে মাথা পেতে সহ্য করে।
কিন্তু কাকিমা যদি অন্যায় না করে মিথ্যে কথা বলে কাকিমার সাথে প্রমাণ দিয়ে ছাড়ে। দেখো দুদিন আগে পূজা অনেক কথা বলেছে, আমি পূজাকে বললাম যে তুমি সাবধান হয়ে যাও, এইসব কথা তুমি বলতে যাও না, বলতে গেলে আমিও কিন্তু তোমার টিমবার বলে ফোনে বলেছি, কিন্তু ও এখন বলছে না। ওকে নিয়ে তোমাদের কাউকে বলছে? বলছে না, বলার দরকারও পড়ে না। সবাই সবার মতন ভিডিও করো, জীবনটাকে নষ্ট করো না বাবা, তোমরা কেউ না, ছেলে বলো মেয়ে বলো ভাই বলো বোন বলো, সবার সন্তানদের জন্য মায়ের যে কী যন্ত্রণা সে মায়েরাই জানে বাবা। একটা সন্তানের পিছনে মায়ের প্রচুর কষ্ট, কেন জীবনটাকে নষ্ট করছে সামান্য ভিডিওতে জন্য? ভিডিওগুলো কত টাকা ইনকাম করা যায়, যাই করা যাবে কেন, লাভ করা যায় আর নাই করা যায়, টাকা দিয়ে তো জীবনটা থেমে থাকে না। যখন তোমরা ভিডিও করনি তখন কি মানুষের চলেনি না? ভিডিওতে মানুষের প্রতিটা মানুষের সংসার চলে, এমনটা তো নয়। কিন্তু তাই যদি জীবনটাকে দিতে হবে এই কাজ করো না, কাউকে কিস্তি দেবও না, আর যদি কিস্তি দিতে হয় আমাকে চিন্তা করতে হবে। ওকে যদি আমি একটা বলি কাল কিন্তু সে আমাকে দুটো বলবে, তা কি আমাকে মিথ্যে কথা বলি? এই অঙ্কের না ওইটা হয়েছে, সেটা শুনেই আমি ধাই ধাই করে নিচে বলে দিলাম, সেটা করো না। আগে সত্যিটাকে যাচাই করো, জানি তোমাদের এখানে কোনো দোষ নেই, আমি কিন্তু জানি তোমাদের দোষ নেই, তোমাদেরকে কেউ বলিয়েছে তাই তোমরা বলেছ, কিন্তু ভাবা উচিত ছিল যে আজকে ওর কথা শুনে বলছি, কালকে ও যে তোমাদের নামেও বলতে পারে সেটাও হয়তো তোমরা এখন বুঝতে পেরেছ, আগে বুঝতে পারোনি। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ হয়ে যাও, খুব ভালো থাকো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর এই ভুলভাল ডিসিশান নিও না বাবা, তোমরা তোমাদের সন্তানের চোখে দেখি। ভগবানের কাছে প্রার্থনা করি, আমি একটা অসুস্থ মানুষ, আমি জানি অসুস্থতার জানা কষ্টটা কী, ঠাকুর ঈশ্বর মঙ্গল করুক, আমার লোকনাথ গোপাল তোমাদেরকে সুস্থ করে দিক, তুমি অবশ্যই ভালো হয়ে খুব শিখে আসবে। যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমার যদি মনে হয় আমার সঙ্গে কথা বলার ইচ্ছা হবে তুমি কথা বলতে পারো, আমার কিন্তু কারোর সঙ্গে, আমাকে মুনমুন কিন্তু আমাকে সবসময় বলে যে কাকিমা তোমাকে এত লোকে এত গালাগাল দাও, তুমি তাকে বাড়িতে আদর করে ডেকে কী করে খাও, এটাই মায়েদের কাজ, এটাই মায়েদের কাজ, মায়েদের তো ক্ষমাটাই কাজ না, যা তো তোমাকে কেউ ডাকছে, মায়েদের তো ক্ষমাটাই কাজ না। তো ভালো থাকো সুস্থ থাকো এইটুকুই বলবো, আর তোমার একটা ভুল ডিসিশন কেউ তোমরা নিও না, সবাই খুব ভালো থাকো, ঠিক আছে? এই এরকম কাজ করতে গিয়ে কত মায়ের সন্তানদের মায়েদের তো, আর এই ভুল কাজ করো না বাবা, ভগবান ঈশ্বর আমার লোকনাথ গোপাল তোমাকে ভালো করে দিক, ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ আমি বুঝি আমার সন্তানের যদি কিছু হয় তো আমি বাঁচতে পারবো না, সেরকম তোমার মায়েরাও ঠিক তাই, যে তোমাদেরও যদি কিছু হয় তোমাদের মায়েদের কষ্ট বেশি হবে। ভালো থাকো সুস্থ থাকো, জীবনটাকে নিয়ে খেলা করো না বাবা, ভিডিও করতে ভালো লাগবে না করবো না, কদিন বন্ধ করে দেবো, আবার মন ভালো লাগবে আবার ভিডিও করবো, কিন্তু জীবনটা হাতে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেবো না শোনা, সুস্থ থাকো। ভগবানের কাছে বলবো যেন তাতে সুস্থ হয়ে যায় মানুষটা, এটাই বলবো, ভালো থাকো সুস্থ থাকো, চলো কাটো।